হাই গাইস, এটা হচ্ছে সাধারণ নারিকেল যা এমনিতে অনেক শক্ত, কিন্তু আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আজকে আমরা এই নারিকেলটাকে সাধারণ পেপার, সাধারণ খাতার কাগজ দিয়ে কাটতে চলেছি, যা অনেক নরম, একটু টান লাগলেই ছিঁড়ে যায়। আজকে আমরা দেখতে যাচ্ছি এই নারিকেলকে এই পেপার দিয়ে কাটা যায় কি না, এই খাতার কাগজ দিয়ে কাটা যায় কি না। তো এই নারিকেলটাকে পেপারের মাধ্যমে কাটার জন্য প্রথমে আমরা এই ব্লেডের মাপ করে কাগজের একটা ব্লেড বানাবো। তো ইয়াপ গাইস, আমাদের ডিস্কটা রেডি হয়ে গেছে। এখন এটা অ্যাঙ্গেল গ্লাইডারে লাগানোর পালা। তো গাইস, আমাদের অ্যাঙ্গেল গ্লাইডারে কাগজের তৈরি ব্লেডটা লাগানো হয়ে গেছে। এখন এই কাগজের তৈরি ব্লেডের সাহায্যে এই নারিকেলটা কাটার পালা। তো আসুন দেখি এটার সাহায্যে কি এটা আসলেই কাটা যাবে কিনা। তো গাইস, আমাদের এই কাগজের তৈরি ব্লেডটা দিয়ে নারিকেলটা অলমোস্ট কাটা হয়ে গেছে। উপরের যে শক্ত পার্টটা থাকে এটা কাটা হয়ে গেছে, বাট ভিতরের যে নরম পার্টটা এটা এখনও রয়েছে। তো এর জন্য আমরা এই চাকুর সাহায্যে এটা কেটে দিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের এই কাগজের তৈরি ব্লেড দিয়ে পুরো নারিকেলটা কাটা হয়ে গেছে খুব সহজেই। তো আসলে এটা ঘটলো কিভাবে? এটা হচ্ছে মূলত কাগজের এই ফ্রিকশনের কাগজে। আমরা জানি কাগজ এমনিতে অনেক নরম, কিন্তু আমরা আঠা দিয়ে লাগিয়েছি, তো কয়েকটা কাগজ একসাথে মোটামুটি একটু শক্ত হয়েছে। তো আর নারিকেলের উপরের যে খোসাটা এটা কিন্তু আসলে অনেক শক্ত থাকে, তবে এই নরম কাগজ দিয়ে কাটা গেছে কারণ এটার ঘর্ষণের ফলে অনেক ফ্রিকশন তৈরি হয়। ফ্রিকশনের সাহায্যে সহজে উপরের এই শক্ত লেয়ারটাও কাটা গেছে। তো ইয়াপ গাইস, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।